বিরতির পর ফিরে আসলাম। দুর্ঘটনার খবর কালিম্পং থেকে উঠে আসছে। ভয়াবহ দুর্ঘটনা, তিস্তার জলে পড়ে গেল গাড়ি, গভীর খাদে গাড়ি, গাড়িতেই মৃত্যু হলো দুই আরোহীর বলে খবর। আরো একবার জানিয়ে রাখি, কালিম্পং এর গভীর কার্যত দুর্ঘটনার খবর উঠে আসছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে চারিদিকে চাঞ্চল্য। ভয়াবহ দুর্ঘটনা কালিম্পং এ, তিস্তার জলে পড়ে গেল গাড়ি, গভীর খাদে গাড়ি পড়ায় মৃত্যু হয়েছে দুজনের। কথা বলবো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, কালিম্পং এর ভয়াবহ দুর্ঘটনা এবং কিভাবে হলো এই দুর্ঘটনা? দেখো, কালিম্পং আমরা এমনিতে জানি যে পার্বত্য অঞ্চল এবং সেখানে কিন্তু ঘন ঘন তুষারপাত, বৃষ্টি, তার কারণে কিন্তু রাস্তাঘাট অনেকটাই পিচ্ছিল হয়ে থাকে। সেই পার্বত্য অঞ্চল দিয়ে যখন যাচ্ছিল একটি গাড়ি এবং সেই গাড়িতে দুজন আরোহী ছিলেন এবং পিচ্ছিল করে কিন্তু সেই গাড়ি কিন্তু গভীর খাদে পড়ে যায়। শুধু গভীর খাদে নয়, এবং এতটাই পিচ্ছিল ছিল রাস্তা যে বেসামাল হয়ে গেছে তাদের ড্রাইভিং চলাটা, এবং তার কারণে কিন্তু ওই পিচ্ছিল পথ দিয়ে গাড়ি কিন্তু সোজা তিস্তার জলে পড়ে যায়। এবং সেখানে তিস্তার খরস্রোতা নদী, আমরা জানি যে উত্তর পূর্ব ভারতের মধ্যে সেই একটা যে তিস্তার খরস্রোতা প্রচন্ড খরস্রোতা, এবং সেই গাড়ি কিন্তু ছোট গাড়ি থাকার কারণে কিন্তু এতটাই স্রোতের মধ্যে বয়ে গেছে যে সেখানে কিন্তু গাড়ির ভেতরে যে দুজন আরোহী ছিলেন, চালক এবং আরোহী, সেই কিন্তু কিন্তু বাঁচানো যায়নি। প্রত্যক্ষদর্শীরা যেটা বলেছেন, এতটাই ভয়াবহ ছিল যে গতি, গাড়ির গতি ছিল বাস নেওয়ার সময় সম্ভবত সেটা বাস নিতে গিয়ে কিন্তু গভীর খাদে পড়ে, এবং গতি থাকার কারণে, স্পিড থাকার কারণে কিন্তু সেখানে খাদ থেকে পড়েও তার স্টার্টিং অবস্থা যেহেতু চালু ছিল সেটা কিন্তু সোজা তিস্তার জলে পড়ে যায়। এবং তিস্তার জলে পড়ে যাওয়ার কারণে কিন্তু সেখানকার মানুষ বা এলাকার মানুষ, জনসাধারণ সেটা দেখেছে কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারেনি। তবে তিস্তার জলে অনেকটাই ভেসে যাওয়াতে গাড়ির ভেতরে থাকা চালক এবং আরেকজন আরোহী দুজনেরই কিন্তু মৃত্যু হয়েছে, এতটুকুই খবর পাওয়া গেছে এখন পর্যন্ত। একদমই কালিম্পং এর দুর্ঘটনা বিভাগে, এই যে দুর্ঘটনা ঘটলো এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের, এবং এই সময় দাঁড়িয়ে আমরা জানি যে পর্যটকদের ভিড় বাড়ে, সেক্ষেত্রে আগামী দিনে যাতে এই ঝুঁকি তৈরি না হয় তার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, সেই ক্ষেত্রে আজকের এই দুর্ঘটনায় কিন্তু সেই ক্ষেত্রে অঞ্চলের প্রশাসন এবং ট্রাফিকের উপর কিন্তু আবার নজরদারি বাড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা জানি যে এই শীতের মৌসুমে সবচেয়ে বেশি কি হয়, ট্যুরিজমের অনেকটাই সংখ্যা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা কি আদতে ট্যুরিজম ছিল বা ট্যুরিজম বা পর্যটক ছিল কিন্তু আবার কোন দেশে, সে বিষয়ে কিন্তু এখন পর্যন্ত বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে আরক্ষা দপ্তর এবং এনডিআরএফ এর তাদেরকে অবগত করা হয়েছে, এবং সেক্ষেত্রে তিস্তার জল থেকে সে গাড়ি সহ যে দুজন যারা মৃত্যু হয়েছে ঘটনাস্থলে তাদেরকে উদ্ধার করা যায় কিনা তা নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। এবং পাশাপাশি অন্যান্য যে সমস্ত পর্যটকরা বর্তমানে কালিম্পং এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে রয়েছেন তাদেরকেও সতর্ক করা হয়েছে, কারণ বর্তমান সময়ে একটা পিচ্ছিল ভাব রয়েছে। এবং গত কিছুদিন আগে বৃষ্টি শেষ হলো, যদিও বৃষ্টি শেষ হলে কালিম্পং এর এই সরু রাস্তা দিয়ে কিন্তু দ্রুত গতিতে কিন্তু সেখানে বিপদের সম্মুখীন হতে হলো আজকের এই দুজন, এক গাড়ির চালক এবং তার আরোহী, এবং তাদের কিন্তু সলিল সমাধি বলা যায় যে একদম গাড়ি তাদের প্রাণ গেল তিস্তার জলে। একদমই ধন্যবাদ বিচার দা। কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং, কাচিয়াং সবটাই এই মৌসুমে দাঁড়িয়ে পর্যটকদের ভিড় বাড়ে, কিন্তু তারই সঙ্গে বিপদ আজ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। যদি এখনো পর্যন্ত জানা যায়নি তাদের নাম পরিচয়, তবে আগামী দিনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং পর্যটকদের নিরাপদে ভ্রমণের ব্যবস্থাতে আরো জোরদার করা হচ্ছে যেমনটা সূত্রের খবর। এত বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।